মহাপ্রভুর পূর্ব পুরুষগণের বিবরণ দিব্যতের পরি নাম ছিল রামদাস, গাঢ় দেশে ছিল বাসে, তীর্থযাত্রা করি বহুদিন, স্ত্রী পুরুষ দুইজনে শেষে যান বৃন্দাবনে, কৃষ্ণ প্রেমে হয়ে উদাসীন, কৃষ্ণ নাম উচ্চারণে ধারা বহিত নয়নে, হেরিলে পবিত্র হয় জি, কাশি কাঞ্চি মধুপুরী সরস্বতী গদাবরী শান্তিপুর আদি নবদ্বীপ, বিষয় সম্পত্তি তেজে তীর্থ যাত্রা পদব্রজে, পরে যায় শ্রী চন্দ্রশেখর, নবগঙ্গা নাম শুনি দেখি বারে সুরধ্বনি, লক্ষ্মী পাশায় এলো তার পর, কৃষ্ণ ভক্ত শিরোমণি সর্বলোকে ধন্য মানি, যত্ন করি রাখিলেন তথাই, কৃষ্ণ ভক্তের সঙ্গে প্রেম কথা রস রঙ্গে, থাকিলেন শ্রী লক্ষ্মী পাশায়, চন্দ্রমোহন তার পুত্র, ক্রমে শুনো তার সূত্র, তার পুত্র শুভদেব নাম, লক্ষ্মী পাশার উত্তরে নব গঙ্গা নদী পার বাস করে জয়পুর গ্রাম, তস্য পুত্র কালিদাস বহুদিন কৈল বাস, তিনি যান পাথর ঘাটায়, রবিদাস নিধি রাম কনিষ্ঠ শ্রীজীবী নাম, তিনি পুত্র সহিত তথায়, সর্বদাই সাধু সেবা সংকীর্তন রাত্রি দিবা, মাঝে মাঝে বাণিজ্যে করিত, যাহা করে উপার্জন তাহাতে সাধু সেবন, ক্ষেত্র কার্য অল্প পরিমিত, একদিন কৃষ্ণ ধ্যানে তুলসীর গেদি স্থানে বসিয়াছেন কালিদাস, যিনি করে করে মালা জপায় পরে কৃষ্ণ আর হেন কালে হইল দৈব বাণী, সাধু সেবা যেদিন এতে হবে তব ভবনেতে, এই বিলে আসা এ প্রস্তর, আসিয়া বিলের কুলে দাঁড়াইও হরি বলে, ভরি ভরি উঠিবে পাথর, সেই সব পাথর লইয়ে নিজ ভবনেতে গিয়ে সাধু সেবা করি অযতনে, সাধু সেবা হলে পরে লইয়া বিলের তীরে সেই পাত্র রাখিও পূর্ব স্থানে, এরূপ করে তিনি গ্রাম্য লোক তাই শুনি, মহোৎসব হলে কোনো ঠাই প্রস্তার লইব বলে দাঁড়াই তো বিলের কুলে দিয়া কালিদাসের দোহাই, সেই সব পাথর লইয়ে আনিয়া নিজের আলায় ভোজন করাই লোক সবে, লোকের ভোজন পরে আনিয়া বিলের তীরে পাথর রাখিলে যায় ডুবে, পুরাতন লোক জানে সেই বিলের দক্ষিণে পাবুনে গ্রামে ছিল নাম, পাথর আসি তো ঘাটে সেই ঘাটে পাথর ফোটে হইল পাথর ঘাটা নাম, এক বাটি একদিনে সেই সব পাথর এনে বহু লোক ভোজন করাই, প্রস্তর আর ঘাটে এনে রেখে গেল সেই স্থানে, একখানি পাথর নাই খোদায়, সন্ধ্যা হইল উত্তীর্ণ সেই পাথরের জন্য হু হু শব্দ উঠিতেছে জলে, বিলের যতেক পাথর সবে হয়ে একত্তর সেই জল বৃদ্ধি হয়ে চলে, যে ঘরে পাথর ছিল জলেতে ভাঙ্গিয়া নিল মধুমতি নদীর মাঝেতে, দেবশিলা স্বপ্না দেশে বলে গেল কালিদাসে, কলুষ পশিল এই গ্রামেতে, সে কালিদাসের সুত নিধিরাম জ্যেষ্ঠ পুত্র, তিনি হন পরম নৈষ্টি, নিধিরামের ঘরে দুই পুত্র জন্ম ধরে, মোচরাম কনিষ্ঠ কার্তিক, জ্যেষ্ঠ শ্রী মোচরাম অশেষে গুণের ধাম, ঠাকুর গোসাই নাম খ্যাত, সফলা নগরী এসে বাস করিলেন শেষে, পঞ্চপুত্র লয়ে আনন্দিত, যশমন্ত সনাতন প্রাণ কৃষ্ণ রামমোহন রণকৃষ্ণ এই পাঁচ সন্তান, সর্বশ্রেষ্ঠ যশমন্ত তার হল পঞ্চপুত্র, এ পঞ্চের ঠাকুর আখ্যান, এ বংশে জন্মিল যত শুদ্ধ শান্ত কৃষ্ণ ভক্ত, সবে মত্ত হরি গুণ গানে, কৃষ্ণ ভক্তির গুণে তার এক এক জনে, সাধু কি বৈষ্ণব সবে মানে,
এই কয় পুরুষ মাঝে মত্ত সাধু সেবা কাজে কৃষ্ণ প্রেম ভক্তি নিরবধি। কেহ বা হইল সন্ন্যাসী, কেহ বা বৃন্দাবনবাসী, তাতে বংশে ঠাকুর ওই উপাধি। ঠাকুরের এ বংশেতে হরিসাদে অবনীতে করিলেন জন্মগ্রহণ। কহিছে তারক চন্দ্র অবতীর্ণ হরিচন্দ্র, হরি হরি বল সর্বজ। অত যশমন্তের চরিত্র। প্রণামী শ্রী যশমন্ত ঠাকুরের উপায়, জনমে জনমে যেন পদে মতি রয়। ঠাকুর বৈষ্ণব বলে উপাধি যাহা, আমি মুরকি বাগুন বর্ণিব তাহা। বৈষ্ণব সঙ্গেতে সাধু কীর্তন করিত, ভাবেতে বিবর হয়ে কত ভাব হত। অস্ত্র পাম্প সেত বীর ভীবত শকুলক, লোম কুব কুণ্ড লোম ঈশ্বত কণ্টক। অষ্ট সার্থিকি দশাতে বাজ্যহারা হয়ে, প্রেম স্বরে কহিতে নৌকা দিয়ে কাঁদিয়ে। মম দেহ বিহে কৃষ্ণ এই মাত্র ছিল, দেখিতে দেখিতে যেন কাহা লুকাইল। কাহারে বাপরে কৃষ্ণ কাহা বলরাম, কাহারে আমার সেই শ্রী দাম সুদাম। করুণা করিত সাধু বাৎসল্য প্রকাশী, কোনদিনই কৃষ্ণ গোষ্ঠে পহিত নিশি। শুদ্ধ রাগ ভক্তি শুদ্ধ কৃষ্ণ অনুরাগী, বৈষ্ণবেরা যশমন্তে বলিত বৈরাগী। বৈষ্ণব উপাধি বৈষ্ণবের পদসেবী, অন্নপূর্ণা মাকে সবে বলিত বৈষ্ণবী। বৈরাগী ঠাকুর আর ঠাকুর বৈষ্ণব, এহ নই উপাধিতে হইল জনরব। যত কিছু সংসারেতে করিতে নয়, যত্র যায় তত্র ব্যয় বৈষ্ণব সেবায়। গো সেবা করিতেন বহু করিয়া যত, দুই তিন গাবি সদা থাকিত দহন। ঘৃত বানাইত দধি করিয়া মন্থন, বৈষ্ণবেরা দধি দুগ্ধ করিত ভজন। মন্থন সময় হলে বৈষ্ণব আগমন, বৈষ্ণবের মুখে তুলে দিতেন মাখন। নির্মল দয়াদ্র শীত নাম এলে এমন, একদিন শুনো এক আশ্চর্য ঘটন। ভাণ্ডপুরে ঘৃত লইয়ে সাধু গেল হাটে, ঘৃত বেচিলেন এক দ্বিজের নিকটে। ব্রাহ্মণ বলে সাধু বৈষহে ডাকারে, মূল্য সহ ভাণ্ড দিয়া যাব কিছু পরে। ব্রাহ্মণ এলো না ফিরে মূল্য নাহি দিল, ঘৃত ভাণ্ড লইয়ে দ্বিজ পলাইয়া গেল। উত্তীর্ণ হইল সন্ধ্যা, হাড় ভেঙে যায়, নির্জনে বসিয়া সাধু কৃষ্ণ গুণ গায়। গৃহেতে বসিয়া সাধু মৌন হয়ে রয়, ঠাকুরানী বলে হাড় ব্যসাতি কোথায়। কোথায় ঘৃতের ভাণ্ড কিছুই নাহি দেখি, কি হইয়েছে ওহে নাথ বসিয়া ভাব কি। লবণ তামাক পানে কিছু না জানিলে, কি উপায় হই হইবে সাধু বৈষ্ণব আসিলে। সাধু কহে কি বলিব শুনো গো বৈষ্ণবী, যে দায় ঠেকেছি আমি বসে তাই পাবি। ঘৃত গেল ভাণ্ড গেল তাতে দুঃখ নাই, না হইল হাট করা যদিও না খাই। যা হোক বৈষ্ণব সেবায় বৈষ্ণবের কৃপায়, কর্ম বসে যদি দুই দিন উপবাসী হয়। যে দায় ঠেকেছি আমি জানা বোকা হায়, অপরাধে অব্যাহতি পাইব কোথায়। ব্রাহ্মণেতে আমার ওজে হইল অবিশ্বাস, এ দায় কোথায় যাই হইল সর্বনাশ। আদি অন্ত সে বৃত্তান্ত দেবীকে জানালো, যেভাবে ব্রাহ্মণ ঘৃত ভাণ্ড লইয়ে গেল। ঠাকুরানী বলে না তো না ভেব বিষয়, যবে যে ঘটনা ঘটে ঈশ্বরের ইচ্ছায়। ঈশ্বর তোমার যদি বুঝিবারে মন, ব্রাহ্মণ দ্বারাই হেন করে নারায়ণ। কেন তাতে দুঃখ ভাব ভাব বিপরীত, ঘটনা কারণ ঈশ্বরের নিয়োজিত। এই কথা শুনিয়া সাধু শান্তি পেল মনে, তার ওপর স্বভাব যাচে যশমন্ত স্থানে।
বৈরাগীর উপখ্যান। রামকান্ত নামে সাধু মুকুট বাগায়, বৈরাগী উপাধি তার সাধু অতিশয়। রামকান্ত যশমন্ত আলায় আসিত, স্ত্রী পুরুষে একত্তরে সাধুকে সেবিত। সদা ছিল সেই সাধুর উত্তর নয়ন, শিবিনেত্র প্রায় যেন আর অপলক্ষণ। কখনো কখনো সাধু বেড়াইতে যেত, কোনো কোনো ঠাই গিয়া উপস্থিত হতো। সর্বদা থাকিত সাধু মহাভাব হয়ে, কোনো কোনো ভাগ্যবানে দয়া প্রকাশিয়ে। যদি কোন পুত্রবতী সতী নারী পেত, মা বলিয়া দুগ্ধপান তাহারও করিত। সেই নারীর গর্ভে যদি হইত সন্তান, ধনে ধান্যে সুখী তারা সবে ভাগ্যবান। ন পুত্র ন গর্ভাবতী কোন নারী পেয়ে, যদি তার স্তনপান করিতে নিয়ে। আহার করিত দুগ্ধ পানেরই সময়, স্তন পানে অন্তে দুগ্ধ শুকাইয়া যায়। যাহা বলি দিতবর তাহাই ফলিত, বাক্য সিদ্ধ পুরুষের যাহা মনে লইত। একদিন প্রাতে যশমন্তের গৃহিণী, পূর্ভব অন্তরেতে জাগিল যমুনি। প্রাত কৃত কৃষ্ণ নাম লইতে লইতে, ব্রজ ভাবই আসি তার জাগিল মনেতে। বাহ্য স্মৃতি হারা হয়ে বলে বারে বা, কোথা রাম কৃষ্ণ প্রাণ পুতলি আমার। এইভাবে তাহার হইত রিধিমার, রসিল তার উপচন্দ্র কবির সরা। অন্নপূর্ণা মাতার যশোদা আবেশ ধরিয়া গোপাল বেশ পিয়াইত স্তন, এই সেই মায়া পুরি এই বৃন্দাবন। যশোদায় আবেশে হয়ে অন্নপূর্ণা কয়, মা বলে ডাকরে বাসা এ দুঃখিনী মাই। কোথা ভাব বিশ্বরূপ আয় রে কোলেতে, দেখি নাই ও সাধু মুখ বহুদিন হতে। সান্ত্বনা করিছে শ্রী যশমন্ত ঠাকুর, কি কহিলি কি গাহিলি শুনিতে মধু। সুস্তরা হইয়া পরে কহে ঠাকুরানী, কি কহিলু কি গাহিলু কি শুই নাহি জানি। দেখিলাম হেন সেই নন্দের নন্দ, মা মা বলিয়া মোরে পান করে স্তন। সাধু বলে কৃষ্ণ গুণ গাহিতে গাহিতে, ব্রজবাব হয়ে থাকে ভক্তের দেহেতে। তোমার কি ভাব হয় বুঝিতে না পারি, কাহা কিছু না বলিও থাকো চুপ করি। এ সময় ঠাকুরানীর একটি কুমার কৃষ্ণদাস নাম বিশ্বরূপ অবতার। সেই পুত্র করিতেন লালন পালন, কৃষ্ণ ধ্যান কৃষ্ণ জ্ঞান করে অনুক্ষণ। যেদিন যশোদা ভাব আবেশ হইত, সেই দিন রামকান্ত বৈরাগী আসিত। শুভ দিন বেলায় এক প্রহার সময়, দেবী শিরা ভাঙিবারে ঢেকি শালে যায়। পশ্চিমা বিভূ দেবী দক্ষিণেতে ঢেকি, কৃষ্ণ বলে শিরা আলে ধরে দুটি আঁকি। হেন কালে রামকান্ত বৈরাগী আসিয়া, স্তন দুগ্ধ পান করে গলে হাত দিয়া। পুত্র ভাবে ঠাকুরানী রাখিলেন কোলে, স্নেহ ভেসে ভাসে দুটি নয়নের জলে। বলে অত পহাইল কি সুখ জামিনী, প্রভাত আবেশে বুঝি ফলিল এখনি। রামকান্ত বলে মা গো বলি যে তোমারে, বাসুদেব জন্মিবেন তোমার ওই ঘরে। কিছুদিন পরে রামকান্ত আরো দিনে, বাসুদেবে কোলে করি বসিলেন যতনে। বাসুদেবে বলে যাব সকলা নগরে, পূজা দি রইব মাতাই অন্নপূর্ণার ঘরে। বাসুদেব লইয়ে সাধু পরম কুশলে, যশমন্ত গৃহে আসি উপনীত হলে। মুহূর্তে দিবায় আসে সন্ধ্যার ওই অগ্রেতে, অন্নপূর্ণা ঝাড়ু দেন ঝাঁটা লইয়ে হাতে। ঠাকুরানী ঝাড়ি দেন পূর্বাভিমুখেতে, রামকান্ত আসিলেন পূর্ব দিক হতে। আর সম্মুখে যাইয়া সাধু বলে যে মাতায়,
কোলে করো বাসুরে সবাই বয়ে যায়, আস্তে ব্যস্তে ঠাকুরানি বাসুদে বাসুদেবে ধরে, রাখিলেন পুত্র স্নেহে বাম পক্ষ বলে, হইল অপূর্ব সভা দর্শন করে, রামকান্ত নাচে চারিদিকে ঘুরে ভিড়ে, সজল নয়নে সাধু প্রেমে পুলকিত, হাতে তালি দিয়া নেছে নেছে গায়ে গীত, দেখো রে নগরবাসী হইল কি আনন্দ, অন্নপূর্ণায়নায় আসে পাইল গোবিন্দ, কিবা পুণ্য করিয়াছিল চৌধুরী রচি, সেই পুণ্যে পুত্র পেল বাসুদেবজি, রামকান্ত কহে দশমন্ত বৈরাগী রে, কিছুদিন বাসুদেব রাখো তব ঘরে, ওরা কান্দি মাছ কান্দি ঘৃত কান্দি আদি, বহু গ্রামে ভ্রমিতের কান্ত গুণনিধি, দুই চারি দিন পরে অথবা সপ্তাহে মাঝে মাঝে আসিতেন অন্নপূর্ণা গৃহে, যে যেদিন নাই আসিত থাকিতেন দূরে, অন্নপূর্ণা খুঁজিতেন বাসুদেব জিরে, তুলসী চন্দন মেখে নানা পুষ্প তুলে, দিত রানী বাসুদেবে লও লও বলে, এই রূপে পক্ষান্তরে ভ্রমণ করিয়ে দেশে গেল রামকান্ত বাসুদেব লয়ে, কিছুদিন পরে সেই অন্নপূর্ণা সতী স্ত্রী আসারে যে দিন হইল শুদ্ধমতি, শয়নে ছিলেন শ্রী যশমন্ত বৈরাগী, অন্নপূর্ণা বসিলেন পদ সেবা লাগি, পদ সেবি প্রণামিয়া করি জড় পানি, পদ স্পর্শে শয়ন করিলেন ঠাকুরানী, যশোদায় আবেশ বর দিয়া রামকান্ত, রসিল তারক চন্দ্র এই বৃত্তান্ত, আদে এসে গোলক চন্দ্র নরহরিকায়, পুণ্য কর বাসনা রসনা গীত গায়ে, শ্রীহরি ঠাকুরের জন্ম বিবরণ, এবে শুন ঠাকুরের জন্ম বিবরণ, যেই রূপে প্রভু ভাবে অবতীর্ণ হন, পূর্বেতে করর ছিল ভক্ত গণ সঙ্গে, উৎকলেতে দৈববাণী ছিল সে প্রসঙ্গে, আর এক বাক্য ছিল শূন্য বাণী শনে, শেষ লীলা করিব আমি ওই শূন্য কণে, নিচ হয়ে করিব যে নিচের ওই উদ্ধার, অতি নিম্নে না নামিলে কিসে অবতার, কৃষ্ণ প্রেম সুনির মলম উচ্ছেদে না রবে, নিম্ন খাদে থাকে বাড়ি দেখো মনে ভেবে, নিজজন উচ্চ হবে বুদ্ধ তপস্যায়, বুদ্ধ দেবে অবতার যে সময়ে হয়, বুদ্ধেরও কামনা তাহা পরিপূর্ণের জন্য, যশমন্ত গৃহে হরি হইল অবতীর্ণ, বুদ্ধ দেবে বহুদিনই তপস্যা করিল, তাতে ব্রহ্ম প্রণাবাদী সূত্রেতে পাইল, নিজজন প্রতি দয়া বুদ্ধ দেব করে, প্রণামেতে অধিকারী শূদ্র তার পরে, বুদ্ধ দেবে তপস্যাতে হইয়া সদায়, বরণ গৃহ বলে প্রভু বর দিতে চায়, বুদ্ধ বলে বর যদি দিবে মহাশয়, অগ্রভাবে কর প্রভু শূদ্রের ওই উপায়, প্রভু বলে তব নাম এই অবতার হব, প্রণাম ত্রিগুরু নাম শূদ্রের বিলাব, এক হরিনাম মধ্যে গুরু দিয়া সহ নিজনে করাইব পরম অবসনাব, বুদ্ধ বলে যদি প্রভু হও অবতার, এ দেশে থাকে না যেন জাতির বিচার, আর এক প্রশ্ন তার মধ্যে উদয়, সংক্ষেপে বলিব যাতে পুঁথি না বাড়ায়, কুবের নামে তেজলা জাতি দেশে জবন, পরম বৈষ্ণব রাম মন্ত্রে উপাসন, তাহার নন্দন হল নামে তেন দিন, নিরবধি কৃষ্ণ প্রেম যাহার ওই অসীম, কুবের ওই আরবে থেকে কৃষ্ণ রূপ দেখে, লকিম গুনায় তাত হরি বলে মুখে, কুবের আরবে গাথে কুসুমের হার, বলে দিবে সাজাইবে শ্যাম নটবর, ভক্তি ফুলে মনসুতে হার গাঁথি নিল, সেই মালা ত্রিভঙ্গের গলে তুলে দিল, চূড়ায় ঠেকিয়া হার নাহি পড়ে গলে, দিতে হার পুনর্বার চূড়ায় ঠেকিলে, লকিমে আরবে তার বুনাইয়েছে হাতে,
মুখে হরি বলে কৃষ্ণ দেখে আরো পেটে, বাপেরও আরোহ দেখি নকিমেরও সুখ, বলে হাত আরো কিছু উপরে উঠু, দেখো হো জোলারে এই প্রেম ভক্তি গুণ, কি করে তাহার কাছে শত রজগুণ, দারু রম্ময় অবতার হলো যে সবাই, কুবেরের কীর্তি রাখিলেন এই ধরায়, কুবেরের তোরানি খাইবে যেই জন, তার হবে দারু রম্য রূপ দর্শন। আর এক প্রস্তাব যে আসিল তাহাতে, একদা নারদ মুনি গেল বৈকুণ্ঠেতে, বিষ্ণুর প্রসাদ মুনি খাইল তথায়, কৈলাসেতে আসি মৌনি হইল উদয়। শিবেরে বলেন মনি হর শীত মন, ওদ্য হইল শ্রীনাথের প্রসাদ ভাজন, শিব বলে আমারে তো দিলে না কিঞ্চিত, প্রভুর প্রসাদে মরে করিলে বঞ্চিত, নারদের নখাগ্রে প্রসাদ কানা ছিল, প্রেম ভরে হরে রবদনে তুলে দিল, প্রেমে মত্ত হইলেন নারদ শঙ্কার, বঞ্চিতা হইয়া গৌরী করে অঙ্গীকার, আমি যদি সাধ্বি নারী হই তব ঘরে, এ প্রসাদ বিলাইব বাজারে বাজারে। তপস্যা করিল হরি বর দিতে এলো, প্রসাদ বাজারে বিকি বরে সে নিল। এই মত দেখো নানা কারণ অবশ্যত, গোলক বিহারী হলো যশমন্ত সুত, অন্নপূর্ণা ঠাকুরানী ছিলেন স্বয়নে, কৃষ্ণ দাস পুত্র কোলে আনন্দিত মনে, রাম কৃষ্ণ মুখে বলে কোলে কৃষ্ণ দাস, প্রভুর অগ্রজ যিনি ভুবনে প্রকাশ, দাহারেতে শঙ্কর শোনো যিনি বলরাম, আপনি অনন্ত শক্তি সুন্দর সুতাম, সেই অংশে বিশ্বরূপ গৌরাঙ্গ লীলায়, শশী গর্ভে জন্ম নিল এসে নদিয়ায়, গৃহত্যাগী অনুরাগী সন্ন্যাসী হইল, পুত্র শোকে শশী মাতা কাঁদিয়া ফিরিল, যদ্যপি বিষ্ণু অংশে স্বয়ং অবতার, কেহ না শুধিতে পারে মাতৃবিনোধার, যখন গৌরাঙ্গ গেল মাকে ত্যাগিয়া, করারও দিলেন জন্ম লইব আসিয়া, কিছু না বলিয়া বিশ্বরূপ উদাসী, তার জন্য শশী মাতা কাঁদে রাত্র দিন, সে কারণে মাতৃ সেবায় অপরাধ ছিল, সেই শুধিবারে জন্ম লভিল, স্বয়ানের অবতার হয় যেই কালে, আর এই অবতার তাতে আসি মেলে, যিনি ছিল বিশ্বরূপ গৌরাঙ্গ লীলায়, তিনি কৃষ্ণদাস যশমন্ত পুত্র হয়, একমাত্র পুত্র নববর্ষ কৃষ্ণদাস, এক পুত্রে সখী মাতা নাহি অন্যয়া, এহনো সময়ে প্রভু মনে হলো অন্নপূর্ণা গর্ব সিন্ধু ইন্দু পরকার, নানা রূপ বিভীষিকা দেখে অন্নপূর্ণা, শশী মাতা নিদ্রা যুক্ত নহে অচৈতন্যা, জাগরিতা যেন কিছু নিদ্রা রয়া বেশ, দেখে জয় ধ্বনি হয় সর্বদেশ, যশমন্ত বলে প্রিয়া শোনো জাগে সর্বক্ষণ, নবীন মেঘের বর্ণ বনমালা গলে, ভৃগ পদ চিহ্ন দেখা যায় বক্ষস্থলে, পীতম্বর ধর কোকনাদ পদম ভুজে, শঙ্খ চক্র গদা পদ্ম শোভে চতুর ভুজে, এরূপ আভা মম হৃদয়ে পশিয়া, সে যে তব কোলে বৈশে দ্বিভুজ হইয়া, ঠাকুরানি বলে নাতে নিশার স্বপন, নিশাকালে প্রকাশনা করে বুধজন, কৃষ্ণময় চিত্ত তব কৃষ্ণ প্রতি আর্থি, স্বয়নে স্বপনে দেখো ঈশ্বরের শ্রীমূর্তি, ঠাকুর বলেন প্রিয়া নহে তো যামিনী, উদয় হইল দীপ্ত করদিন মণি, ঠাকুরানি বলে তো বাতুল লক্ষণ, কিংবা দানবের কার্য না বুঝি কারণ, ঠাকুরানি বলে যদি
তবে কেন দেখিলাম মুরলি বদন, ঠাকুরানী বলে তবে জ্যোতির্ময় রূপ, সে রূপ দেখিয়া ভাব দিবার স্বরূপ, শত সূর্য সমরশ্মি বাউতে মিশিল প্রবেশ করিল, এহন প্রকারে মাতা হইল গর্ভাবতী, ঈশ্বরের ইচ্ছায় হইল বায়ু গর্ভে স্থিতি, শুভ গ্রহ নক্ষত্র শুভ লগ্ন হল, মহেন্দ্র সুযোগে পুত্র প্রসব করিল, 1218 সাল শ্রী মহাবারুণী কৃষ্ণ পক্ষে ত্রয়োদশী তিথি সে ফাল্গুনী, হরিশাল বরিশাল ভক্ত গণে গণে নাহিক বৈদিক ক্রিয়া শ্রী বারণী দিনে, ধন্য রত্ন গর্ভাহেন পুত্র পেল কোলে, দাপারে যশোদা যিনি ছিলেন গোকুলে, দাপারে ছিলেন নন্দ যশোদার কান্ত, যশোমতী কান্ত এবে হলো যশোমন্ত, ধরাধরণ দুই জন তস্য পূর্বে ছিল, নন্দ যশোমতী তেহ দাপারে হইল, কলিকালে জগন্নাথ মিশ্র শশীরানী, এবে যশোমন্ত অন্নপূর্ণা ঠাকুরানী, ধন্য রাম কান্ত সাধু ধন্য এ জগতে, প্রভু আসি জন্মিল যাহার বরেতে, প্রভুর জন্মখণ্ড সুধা হতে সুধা, কহিছে রসনা খেলে খণ্ডে ভাব খুদা, রামকান্ত বৈরাগী পূর্ব পর প্রস্তাব কথন, রামকান্ত মহাসাধু পরম অয়োধার, অন্নপূর্ণা মাকা মাতাকে দিলেন পুত্র বর, সামদিবনি দাপারে ত্রেতাই বিশ্বামিত্র, কলিকালে গঙ্গাদাস পণ্ডিত সুপাত্র, ভারতী গোস্বামী শক্তি হইয়া মিশ্রিত, মুগুডবা রামকান্ত হইল উদ্ভাবিত, তাহাতে মিশ্রিত হল বাসুদেব শক্তি, স্নেহ ভাবে বাসুদেবে করিতেন ভক্তি, বাসুদেবের সমার ক্রিয়া আত্মস্বার্থ আত্মা, ব্রজের মাধুর্য ভাবে করিত মমতা, সাধুর সঙ্গেতে ছিল বাসুদেব মূর্তি, কবু সত্য ভাব কবু ব্রজ ভাবে আঁকি, ধুবনি বিনয় বিদ্য আদি আত্মদণ্ডুলে পূজিতেন রঘুভাদুর বাতুল শির দলে, নিবেদিয়া করিতেন ভোজন আরতি, বাসুদেব খাইতেন দেখিতেন সুমতি, থোড় মশা মোচা কাছা রম্ভার ব্যজন, আত কই অন্ন দিত না দিত লবণ, ছোলা ডাল বুকুমুট গোমধু চা বড়ি, তৈলি হরিদ্রা বিনে ধৃত পক্ষ বড়ি, ভোগ লাগাইল সাধু আরতি করিত, বাসুদেব খেত তাহা সাক্ষস দেখিত, একদিন গ্রামবাসী বিপ্র একজন, বাসুদেবে ভোগ রাগ করিল দর্শন, ক্রোধ করি বলে বিপ্র এ কোন বিচার, শূদ্রের কি আছে অন্ন ভোগের অধিকার, শূদ্র হইয়ে বাসুদেবে অন্ন দিলি রাধি, কোথায় শুনিলি বেটা এমত অভিধি, হারে রে বৈরাগী তোর এত অকল্যাণ, শূদ্র হইয়ে হবি নাকি ব্রাহ্মণ সমান, ব্রাহ্মণ কহিছে গিয়া ব্রাহ্মণ সকলে, শুনিয়া ব্রাহ্মণ সব ক্রোধে ওঠে জুলে, দর্জন বিপ্র গেল বৈরাগীর বাড়ি, ক্রোধ ভরে বাসুদেবে লইয়াই হইল কাড়ি, বৈরাগী নির্মল চিত্তে দিলেন ছাড়িয়া, বলিল রে প্রাণ বাসু সুখে থাকু গিয়া, কাঙ্গালের কাছে তুমি ছিলে অনাদরে, আদরে খাইও এবে ষোড়শ উপচার, ভালো হলো ব্রাহ্মণেরা লইল তোমারে, আর সুখেতে থাকিবা এবে খট্টা রই পরে, আর দুঃখিত দরিদ্র আমি কবার তো নাই, বহু কষ্টে থোড় মশা তোমারে খাওয়াই, দধি দুগ্ধ ঘৃত মধু পায়স পিষ্ট, লুচি পুরি মন্ডা খেয়েও জাহালয় সব, চিরদিনই রাখিয়াছ ব্রাহ্মণের মান্য, যাও যাও বিপ্র ঘরে নাহি অপমান, আমি অজ্ঞ নাহি জানি তোমারে বুঝিতে, এখনো বুঝিবে তোমার মন্ত্রের সহিতে, যেখানে সেখানে থাকো তাতে গতি না, তুমি জানো সুখে থাকো আমি তাই চাই, ব্রাহ্মণ
বনেরা বাসুদেবের লইয়ে হরষেতে বাসুদেবের অভিষেকে করে তন্ত্র মতে। কেহ বলে রাঘদেবে প্রতিষ্ঠা করিয়া জাতি গেছে নমশূদ্রের পক্ষ অন্ন খাইয়া, প্রতিষ্ঠা করিয়া পঞ্চ গর্ভ দ্বারে স্নান অভিষিক্ত করিয়া মণ্ডপে দিল স্থান। খট্টার ওই উপরে রজতের পদ্মাসন, তাহার ওই উপরে দিল দেবে করিলা স্থাপন। সে দেব রক্ত পাত্র শতদল পাত্র নীল পাত্র স্থল পাত্র কপনাদ পাত্র গোলাপ টগর টগর এক পুষ্প জাতি জ্যোতি গন্ধরাজ অপরাজিতা মল্লিকা মালতী গন্ধরাজে শেফালিকা ধবল কবরী কৃষ্ণ কেলি কৃষ্ণ চূড়া কামিনী ধামিনী দুর্গা তুলসীর পত্র অগুর চন্দন শ্রী অঙ্গেলে পুনয়ার শ্রীপদ সেবন মন্ত্র বহুত পরিপরে তন্ত্র অনুসারে ভোগাদি নৈবেদ্য দেন নানা উপহারে আতপতন্ত্র ভগদেন যে পাখো যেখানে যে মিষ্ট ফল পায় সে ব্রাহ্মণ আনিয়া লাগায় ভোগ বাসুদেব ঠাই রন্ধন সালন্য ভোগ সুপক্ষ মিঠাই সব নিজ বাসুদেবের ভকত হইল পূজারি ব্রাহ্মণ এক নিযুক্ত করিল সন্ধ্যাকালে ঘৃত দীপ পঞ্চবাতি জালি আরতি করেন সব ব্রাহ্মণ মণ্ডলী শঙ্খ ঘণ্টা কংস করতাল ঝাঝ মধুর মাদল এই রূপে বাসুদেবের ব্রাহ্মণের পূজ্য আর এক লীলা গুণ বড়ই আচার্য এই বাসুদেবের জন্ম সফল নগরী তারক রসনা ভরি বল হরি হরি। রামকান্তে বাসুদেবের দর্শন দীর্ঘ ত্রিপদী ভিক্ষা করে রামকান্ত মনেতে চিন্তায় একান্ত মম বাসুদেবই আসে সুখে পূজা করে দ্বিজগণে অনেক দিন দেখিনে আমার বাসুদেবে আমি আসি দেখে ইহা ভাবি মনে মনে দ্বিজগণ অদর্শনে মণ্ডপের পিছে গিয়া রয়ে আমি নাহি দিব দেখা গোপনে রহিব একা দেখিবা সুখী ভাবে কি খায় দক্ষিণাভিমুখ হয়ে বাসুদেব দণ্ডাইয়ে সর্বদাই মণ্ডপেতে রয় পূজক ব্রাহ্মণ গিয়া মণ্ডপের দ্বার খুলিয়া উত্তরাভিমুখ দেখতে পায় পূজক ব্রাহ্মণ পায় কে এসে ঠাকুরালাই ঠাকুর ফিরাইয়ে দেখে গেল কপাট নাহি খুলিল মণ্ডপে দেখে আসিল বাসুদেব কেন হেন হল কেহ বলে দ্বার রুদ্ধ কার হেন আসে সাধ্য ঘরে এসে ফিরাইয়ে দেবলা তবে যে ফিরিল কেন দেব মায়া কে বা জানে কি জানি কি ঠাকুরের লীলা ঠাকুরের ভোগ দিতে ভোগরাগ সমাধিতে দিবা দুই প্রহার সবাই রন্ধন করিয়া সালন্য কৃত বিস্তৃত ব্যঞ্জন ডালনা শাক সুস্তলা বড়াই দক্ষিণ মুখ করিয়া ঠাকুরে ফিরাইয়া লইয়া পুরোহিতি বসিল পূজায় তাম্র রজতের পাত্রে কতই মিষ্টান্ন তাতে লিখিতে পুস্তক বেড়ে যায় নয়ন মোদিত করে ভোগ নিবেদন করে ভোগ রহে বাসুদেবের পিছে যখন নয়ন মেলিল পূজক দেখিতে পেল বাসুদেব ফিরিয়া রইয়াছে বক্ষ দেশে হস্ত দিয়া বাসুদেবকে ধরিয়া দক্ষিণ মুখ করিতে চাই বাসুদেবে নাহি ঘরে বিপ্র ডাকে ইউশ্বের স্বরে কে তোরা দেখবি রে আয় আয় বাসুদেব ফিরে গেল উত্তর মুখ রহিল ফিরাইলে আর নাহি ফেরে হইল আচার্য মৃত অকর শত বিপরীত না জানি কি অমঙ্গল করে সে বাণী শুনি তরা সে সারি পাঁচজন বিপ্র এসে কেহ যায় মন্ত্রের পিছে এক বিপ্র তরা সে দেখে গিয়া সচক্ষেতে রামকান্ত গোপনে তে আসি বিপ্র বলে দফা সারা কার বাসুদেব তোরা জোর করে এনেছিস সবে যার ভক্তি তার হরি মোরা কেন গৌরব করি সে কেবল ব্রাহ্মণ গৌরবে যার বাসুদেব এই উদয় হইল সে সাধু পানে কেহ নাহি চাও মূল মর্ম নাহি জানো দেবলা ধরিয়া কাল জোর করে দেবতা ঘুরাও এক বিপ্র
ক্রোধ ভরে রামকান্তে নীলধরি মণ্ডপের সম্মুখেতে রাখি। বিপ্র বলে যদি আলি সম্মুখেতে কেন না চিনি, পিছে থেকে করি সবুজ রুটি। যদি নিজে ভালো চাও শীঘ্র করে উঠে যাও। শুনি রামকান্ত চলে গেল, ভোগ রাগ লাগিবে কি বৈরাগীর ভোজ বেলকি। বাসুদেব সম্ভব হইল কান্তলীলা চমৎকার, যেন অমৃতের ধার কর্ণ ভরি প্রিয় সাধুজন। ওরা কান্তি অবতীর্ণ নম শূদ্র কুল ধন্য, রসনা রসনা কি কারণ। বাসুদেব রেখে তটে করে জল কেলি সংকীর্তন, সাজ শঙ্খ ঘন্টার ধ্বনি কুলবতী উলোর ধ্বনি সুগন্ধি কুসুম ফেলা ফেলি। বাসুদেবে লয়ে কোলে নামি পুষ্করণীর জলে, সবে মিলি করে জল খেলি। বাসুদেব ছিল কোলে কোল হতে নামি জলে, ছলফরি লুকাইয়া রয়। সে বিপ্র জলে নামিয়া বাসুদেবে হারাইয়া আর নাহি অন্নাসিয়া পায়। বিপ্র বলে কিবা হলো বাসুদেবে কোথা গেল, ডুব দিল না পাইল খুঁজিয়া। সব দিজ তাহা শুনি জলে ডুবাইল যমুনি, খুঁজিতে সে ডুবিয়া ডুবিয়া। যত ছিল প্রেমানন্দ সব হলো নিরানন্দ, জলে হারাইয়া বাসুদেবে কেহ বলে হায় হায় কোথা বাসুদেবরা, কেহ কান্দে হা কার রবে। কুলে তার বক্ষ দেশ, মধ্যে তার গল দেশ, পুকুরের বাড়ি পরিমাণ। পুকুরের এই অল্প জলে বাসুদেব লুকাইলে কি হইল কোথায় অন্তর ধ্যান। গ্রামের ব্রাহ্মণ মাত্র সকলে হয়ে একত্রিত বাসুদেবের অন্বেষণ করে। হয়ে এলো সন্ধ্যাকালে ডুবাইয়া চক্ষুলাল, হাহাকার করে ঈশ্বরে। কেহ বলে অমঙ্গল, কেহ বলে হরিবল, কেহ বলে রামকান্তে কও। তার বাসুদেব এনে জোর করে রাখো কেন, সে কারণে অপরাধী হও। যেদিন ফিরিয়াছিল হইত না অমঙ্গল, তার বাসুদেব তারে দিলে। মোদেরও থাকিলে ভক্তি কেন বাসুদেব মূর্তি, ছল করি ডুবুবারে জলে। দ্বিজগণ সকাতর জাগরণে নিশিভোর, রামকান্তের সংবাদ জানায়। স্নান করিবারও তরে বাসুদেব লয়ে নিরে, হারাইলে বাসুদেব রায়। রামকান্ত ধীরে ধীরে গিয়া পুষ্করণীর তীরে, অতপর জলে নামিলেন। জল মধ্যে দণ্ডাইয়া বাসুদেবের লাগিয়া পদ দিয়া তল্লাশ করেন। ব্রাহ্মণেরা বলে রাগি দুরাচার রে বৈরাগী, পা দিয়া তল্লাশ বাসুদেবে। মুনি ঋষি করে ধ্যান, ব্রহ্মা করে ব্রহ্মজ্ঞান, কমলা যাহার পদ সেবে। বাসুদেবে কক্ষ মধ্যে বা রামকান্ত বাম পদে, ঠেলে ফেলে পুকুরের পার। হাতে ধরিল এ কোলে বাসুদেব ডেকে বলে, আরো হারে বাসু কিমন তোমার। ব্রাহ্মণের বাড়ি রহিবা কিংবা মম সঙ্গে যাবা, হাস্য মুখে কহ তোয়ামায়। বাসুদেব হাস্য করে দিজ গণ সবে হ্যারে, হাসি লুকাইল বিদ্যুতের ন্যায়। রামকান্ত কুতূহলে দিজ গণ ডেকে বলে, বাসুদেবে আমার ওদে বলাম না রইবে দিজ লয় মোর সঙ্গে যেতে চায়, আমারও যে হতে চায় ও চেলা। ব্রাহ্মণেরা ছিল ঋষি দেবলার মুখেতে হাসি, দেখে আর নাহি সরে বাক। বলে ওরে রামকান্ত তোর ভগতিয়া কান্ত, তোর বাসু তুই নিয়ে রাখ। বাসুদেব রামকান্ত মহিমার নায়িক অন্ত, লীলামৃত মাধুর চের সার। পাগল সাদের আদেশে হরি সাদ কৃপা দেশে, কহে কবি রায় সরকার।
বাসুদেব ও রামকান্ত বৈরাগীর চরিত্র কথন, নৌকা গঠন ও রথযাত্রা। বাসুদেবে নিতে আসে বহু শিষ্যগণ, কান্ত বলে না শুনিয়া বলি কি বচন। ঈর্ষাময় বাসু যদি যাই ইচ্ছা করি, বাসুর হইয়া বাস যাই বারে বাড়ি। এত বলি বাসুর নিকটে কান্ত গিয়া, শিষ্যগণ নিকটেতে বলিত আসিয়া। তাহারে বলিত বাবু যাওয়া হবে না, আমারও পরাণ বাসু কিছু কহিল না। কেহ কেহ আসা মাত্র অমনি যাইত, কেহ কেহ এলে তারে যাইব কহিত। বাসুদেব কোলে করি শিষ্য বাড়ি যেত, গুনু গুনু বাসু গুনু সদায় গাহিত। বাসুদেবের ইচ্ছা করে তরণীতে যেতে, কান্তের হইল মন তরণী গঠিতে। চারিজন শিষ্য ছিল নিযুক্ত করিয়া, বাওয়ালিরা যেতেছিল বাওয়াল লইয়া। সহাকে দিয়া দিত বাসুদের দেবের দোহাই, নির্বিঘ্নে বাওয়াল করিত এসেছে সবাই। বাসুদেব নৌকা গটি বেন জানাইল, বাওয়ালিরা বড় এক গাছে দিয়া গেল। সেই গ্রামে ভক্ত এক কর্মকার ছিল, লাগিল পাতাম প্রেক যত তাই সে দিল। তরণী গঠিত হইল জয় জয় ধ্বনি, নাম হইল বাসুদেবের পানসি তরণী। নৌকায় চড়িয়া মাত্র যায় দুই গোসাই, বাসুদেব রামকান্ত আর কেহ নাই। ছাপ্পর বাঁধিয়া মধ্যে তাকে নবসিয়া, রামকান্ত বাসুদেব একত্র হইয়া। পাল তুলে দিত মাত্র দাড়ি মাঝি না, তরণী চলিত বেগে দেখিত সবাই। বাতাস ইউজান হলে বাকে ঘুরে গেলে, রামকান্ত দাঁড়বায় বাসুদেব হালে। কতক্ষণ দাঁড়বে বলে ওরে বাসো, এ সময় আগা না একবার এসো। এত বলি রামকান্ত খসা নাই গিয়া, হালি ধরে মন সুখে থাকিত বসিয়া। আগানায় বাসুদেব দাঁড়াইয়া আছে, দাঁড় পড়িতেছে নৌকা বেগে চলিতেছে। মাধুর্য প্রযুজ্য লীলা দেখিত সভায়, কেহ কেহ দেখে বাসুদেব দাঁড়বায়। রামকান্ত ধেয়ে গিয়ে বলে ওরে বাসু, পরিশ্রম হইয়াছে ছায়ায়ে বসো। বাসুকে করিয়া কোলে বলে মন দুঃখে, ধামিয়াছে সাধ মুখু হাসি নাই মুখে। ওরে বাসো তুমি দাঁড় বাইও নায়া, আমারও বক্ষের নিধি বক্ষে রবামা। এত বলি বাসুদেবে বসাইয়া মুখে, ঘুম পড় বলিয়া চম্বিত সাধ মুখে। শিষ্যদের ঘাটে গিয়া ঘনাইত নাও, বলিত ওটরে বাস শিষ্য বাড়ি যাও। কান্তলীলা মধুর শুনিতে চমৎকার, বনে শ্রী তারক খেলে জন্ম নাই কয়া। রামকান্তের বাসুদেব রথযাত্রা। রামকান্ত বাসুদেব গলা গলি ধরে, শয়ন করিত সুখে শয্যার উপরে। এইভাবে প্রবীণী হইল রামকান্ত, বর্ণনে অতীত লীলা নাহি তার অন্ত। এদিকে ব্রাহ্মণগণ রথযাত্রা করে, কান্তের হইল মন রথ করিবারে। বাস দিয়া রামকান্ত রথ বানাইল, বাসরথে বাসুদেবে উঠিত ইচ্ছিল। অধিবাসে দিনে সব লোক আসে যায়, লোকের সংগঠন হল লোকারণ্যময়। ব্রাহ্মণেরা সবে মিলে করে পরামিশে, রথযাত্রা না হইতে এত লোক আসে। আমাদের রথে করল মানুষ হবে না, বৈরাগীর রথে করল লোক ধরিবে না। ভালো বলি বাসুদেবে দিলাম ভিড়াইয়ে, এতে কইয়া স্পর্ধা তার বাধাটা মিলাইয়ে। করল প্রাতে সবে মিলে গিয়ে তার বাড়ি, আর বার বাসুদেব লয়ে এসো কারি। প্রভাতে সকল দ্বিজ ক্রোধ ঘরে যায়, জোর করে বাসুদেবে আনিল এলায়। রামকান্ত বলে মম কি দোষ পাইলে,
পরাণ পুতলি বাসু ফেড়ে লইয়ে গেলি। রথে উঠাইয়া দেখিতাম বাসু রাজে, দেখিতাম বাসুদেব কি রকম সাজ। বাসুরে লইয়ে গেলে আর লক্ষ্য নাই, লইয়ে গেলে বাসুদেবে আমি জগার কাছে যাই। অবশ্য যাইব আমি জগার নিকটে, দেখি সে বাসুর মতোই ওঠে কি নাই ওঠে। যাত্রা করে রামকান্ত ক্ষেতরে যাইবার, পথে যেতে দৈববাণী হইল তাহার। ফিরে যাও রামকান্ত যাও নিজালয়, অবশ্য যাইব রথে মোরা দুজনায়। আমি যাব আর তব বাসুদেব যাবে, দুজনার রথযাত্রা দেখি বাড়ি পাবি। শুনে শান্ত রামকান্ত এলো আখড়ায়, প্রেমে পুলকিত চিত নাচিয়া বেড়ায়। হাসে কান্দে নাচে গায়, হাতে দিয়া তালি, ক্ষণে ক্ষণে লম্ফ দেয় দুই বাহু তুলি। দেখে বলে ভক্তগণে আমি তো দুর্ভাগা, তোমাদের ভক্তির জোরে আসিবে সে জগা। উৎকলেতে থাকে জগা বড়ই দয়াল, চলে না জগার রথ না গেলে কাঙ্গাল। কাঙ্গালের বন্ধু জগা কাঙ্গালের বন্ধু, জগা বাস এবারও তরাবে ভব সিন্ধু। যাইতেছিলাম ক্ষেতরে জগারে আনিতে, পথ মাঝে দৈববাণী হইল দৈবেতে। জগা বাস দুইজনে উঠি বেশে রথে, দেখিব যুগল রূপ বাসনা বানেতে। ব্রাহ্মণেরা শালগ্রাম উঠাইয়া রথে, রথযাত্রা নির্বাহ করিল বিধিমতে। অদ্য তারা বাসুদেবের রথে উঠাইয়া, নির্বাহ করিল সুখে রথযাত্রা ক্রিয়া। দ্বিজদের রথযাত্রা সকালে হইল, বৈকালে কান্তের রথে বাজারে মইলিল। বহু লোক সংগঠন হইল সেই রথে, এত লোক হইল ধরে না বাজারেতে। খাদ্য বস্তু বাদ্য বস্তু শিল্প পুত্তলিকা, ক্রয় করে যুবা বৃদ্ধ বালক কি বালিকা। কুম্ভকার মৃন্ময় পাত্র মৃন্ময় ছবি, চিত্র ঘট চিত্র পর চিত্র দেব দেবী। কেনা বেচা হয় কত কে করে গণ, স্থানে স্থানে হয় হরি নাম সংকীর্তন। অপরাহ্ন হলো দিবা দামে কো থাকিতে, ব্রাহ্মণেরা দেখে বাসুদেব নাই রথে। বৈরাগীর বংশরথে বাসুদেবোদয়, সব লোক তাহা দেখি মানিল বিস্ময়। তাহা দেখি রামকান্ত কেঁদে কেঁদে কয়, বাসু এলো বাসুরথে জগাইলে হয়। দেখো রে জগতবাসী দেখো দাঁড়াইয়া, বাসুদেব রথযাত্রা দেখো রে। মোর বাসু রথে সাজে নব জলধর, বলিতে বলিতে শ্বেত কম্প ধর ধর। রথের ওই উপরে উঠি মনে রহরি সে, রামকান্ত বাসুদেব কোলে তোরি বসে। হেন কালে এলো কোলে প্রভু জগন্নাথ, দুই প্রভু দুই কোলে চলে যায় রথ। কেহ বলে রথের হইল এক টান, কেহ বলে কে টানিল চলে রথ খান। মুহূর্তে কে চলি রথ হইল সুস্থির, ভূমিতে নামিল কান্ত চোখে বহেনি। প্রেমে গদ গদ হইয়ে রামকান্ত কয়, করে নগরবাসী দিন বইয়ে যান। দেখো দেখো সেই দেখো যত ভক্তগণ, জগা বাস এক রথে অপূর্ব মিলন। প্রেম আবেশে ধরা এ দিতে সে গড়াগড়ি, কি ধরে টানিব রথে রথে নাই কদড়ি। জগা বাস মিলন দেখিয়া সর্বলোক, এই তো বৈকুণ্ঠ মম এই তো গোল। জগা বাস দুইজন একত্র মিলন, এই মোর মথুরাপুরি এই বৃন্দাবন। জগা বাস সম্মিলন অপূর্ব মাধুরী, কারো তো রসনা ভরি বল হরি হরি। রামকান্তের বাসুদেব রথযাত্রা, রামকান্ত বাসুদেব গলা গলি ধরে, শয়ন করিত সুখে সজ্জারই উপরে। এইভাবে প্রবীণী হইল রামকান্ত, বর্ণ নেই অতীত লীলা নাহি তার অন্ত। এদিকে ব্রাহ্মণগণ
রথযাত্রা করে কান্তের হইল মনোরথ করিবারে। বাঁশ দিয়া রামকান্ত রথ বানাইল, বাসরথে বাসুদেব উঠিত ইচ্ছি। অধিবাসে দিনে সব লোক আসে যায়, লোকের সংগঠন হলো লোকারণ্যময়। ব্রাহ্মণেরা সবে মিলে করে পরামিশে, রথযাত্রা না হইতে এত লোক আসে। আমাদের রথে করলো মানুষ হবে না, বৈরাগী রথে করলো লোক ধরিবে না। ভালো বলি বাসুদেবে দিলাম ভিড়াইয়ে, এতে কইয়া স্পর্ধা তার বাধাটা মিলাইয়ে। করলো প্রাতে সবে মিলে গিয়ে তারও বাড়ি, আর বার বাসুদেব লইয়ে এসো কারি। প্রভাতে সকল দ্বিজ ক্রত ঘরে যায়, জোর করে বাসুদেব আনি লইয়ালায়। রামকান্ত বলে মম কি দোষ পাইলে, পরানো পুতলি বাসু তেড়ে লইয়ে গেলে। রথে উঠাইয়া দেখিতাম বাসুরাজে, দেখিতাম বাসুদেব কি রকম সাজ। বাসুরে লইয়ে গেলে আর লক্ষ্য নাই, লইয়ে গেলে বাসুদেবে আমি জগার কাছে যাই। অবশ্য যাইব আমি জগার নিকটে, দেখি সে বাসুর মতোই ওঠে কি নাই ওঠে। যাত্রা করে রামকান্ত ক্ষেতরে যাইবার, পথে যেতে দৈববাণী হইল তাহার। ফিরে যাও রামকান্ত যাও নিজালয়, অবশ্য যাইব রথে মোরা দুজনায়। আমি যাব আর তব বাসুদেব যাবে, দুজনার রথযাত্রা দেখিবারে পাবে। শুনে শান্ত রামকান্ত এলো আখড়ায়, প্রেমে পুলকিত চিত নাচিয়া বেড়ায়। হাসে কান্দে নাচে গায়, হাতে দিয়া তালি, ক্ষণে ক্ষণে লম্ফ দেয় দুই বাহু তুলি। ডেকে বলে ভক্তগণে আমি তো দুর্ভাগা, তোমাদের ভক্তির জোরে আসিবে সে জগা। উৎকলেতে থাকে জগা বড়ই দয়া, চলে না জগার রথ না গেলে কাঙ্গাল। কাঙ্গালের বন্ধু জগা কাঙ্গালের বন্ধু, জগা বাস এবারও তরাবে ভব সিন্ধু। যাইতেছিলাম ক্ষেতরে জগারে আনিতে, কত মাঝে দৈববাণী হইল দৈবেতে। জগা বাস দুইজনে উঠিবে সে রথে, দেখিব যুগল রূপ বাসনা বাবেতে। ব্রাহ্মণেরা শালগ্রাম উঠাইয়া রথে, রথযাত্রা নির্বাহ করিল বিধিমতে। অদ্যতারা বাসুদেবে রথে উঠাইয়া, নির্বাহ করিল সুখে রথযাত্রা গিয়া। দ্বিজদের রথযাত্রা সকালে হইল, বৈকালে কান্তের রথে বাজারে হইল। বহু লোক সংগঠন হইল সেই রথে, এত লোক হইল ধরে না বাজারেতে। খাদ্য বস্তু বাদ্য বস্তু শিল্প পুত্তলিকা, ক্রয় করে যুবা বৃদ্ধ বালক কি বালিকা। কুম্ভকার মৃন্ময় পাত্র মৃন্ময় ছবি, চিত্রঘর চিত্রপর চিত্র দেব দেবী। কেনা বেচা হয় কত কে করে গণ, স্থানে স্থানে হয় হরি নাম সংকীর্তন। অপরাহ্ন হলো দিবা গ্রামে কো থাকিতে, ব্রাহ্মণেরা দেখে বাসুদেব নাই রথে। বৈরাগীর বংশরথে বাসুদেবদ্বয়, সব লোক তাহা দেখি মানিল বিস্ময়। তাহা দেখি রামকান্ত কেঁদে কেঁদে কয়, বাসু এলো বাসুরথে জগাইয়ে এলে হয়। দেখো রে জগৎবাসী দেখো দাঁড়াইয়া, বাসুদেব রথযাত্রা দেখো রে। মোর বাসু রথে সাজে নব জলধর, বলিতে বলিতে সেদে কম্প ধর ধর। রথের ওই উপরে উঠি মনে রহরি সে, রামকান্ত বাসুদেব কোলে তোরি বসে। এলো কালে এলো কোলে প্রভু জগন্নাথ, দুই প্রভু দুই কোলে চলে যায় রথ। কেহ বলে রথের হইল এক টান, কেহ বলে কে টানিল চলে রথ খান। মুহূর্তে কে চলি রথ হইল সুস্থির, ভূমিতে নামিল কান্ত চোখে বহেনি। প্রেমে গদ গদ হইয়ে রামকান্ত ক,
দেখো রে নগরবাসী দিন বয়ে যা, দেখো দেখো সেই দেখো যত ভক্তগণ, জগাবাস এক রথে অপূর্ব মিলন, প্রেম আবেশে ধরা এ দিতে সে গড়াগড়ি, কি ধরে টানিব রথে রথে নাই কদড়ি, জগাবাস মিলন দেখিয়া সর্বলোক, এই তো বৈকুণ্ঠ মম এই তো গোলো, জগাবাস দুইজন একত্র মিলন, এই মোর মথুরাপুরি এই বৃন্দাবন, জগাবাস সম্মিলন অপূর্ব মাধুরী, তারক রসনা ভরি বল হরি হরি। রামকান্ত বৈরাগীর মানব লীলার সম্পাদন। পথ দূর দূরে গিয়া রামকান্ত কয়, তানিতে নারী বরত তোরা চলে আয়, বলিতে বলিতে ঘর ঘর শব্দ হয়, কেহ না টানিল রথ বেগে চলে যায়, আচার্য মানিয়া সবে দৃঢ় ভক্তি হয়ে, এক দৃষ্টে রথপানে সবে রইল চেয়ে, লোকের ভিড় নিকটে না সবে যেতে পারে, কেহ কেহ দূরে থেকে রথ দৃষ্টি করে, কোন কোন ভাগ্যবান করে দর্শন, জগন্নাথ বাসুদেবের যুগল মিলন, ঘর ঘর সবেতে রথ খানা খানা চলে এলো, রামকান্ত পথ মাঝে বসিয়া রহিল, কেহ বলে ওঠো 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 হে বৈরাগী, এখানে বসি যে কেন মরিবার লাগি, অষ্টঙ্গ লুঠাইয়ে সাধু করে দণ্ডব, রামকান্ত উপরে উঠিল গিয়া রথ, পৃষ্ঠ পরে রথখানায় উঠিল যখন, ওঠে এক জ্যোতি প্রাত সূর্যেরই মতন, দেখিয়া সকল লোক লাগে চমৎকার, রথ নিশে হতে যেন ওঠে দিবাকর, বিদ্যুতের ন্যায় তেজ রথ পরে গেল, জগন্নাথ বাসুদেবের অঙ্গেতে মিশিল, পূর্ব মুখু রথখানা হইল সুস্থির, পথে পড়ে রহিল রামকান্তের শরীর, সকলে দেখিল গেছে ব্রহ্মরন্ত্র ফাটি, রামকান্তের মৃত দেহে হইল পুষ্প বৃষ্টি, রামকান্ত লীলা সাঙ্গ হরি বল ভাই, শ্রবণে গোলোকে বাসে আর ভয় নাই, জগন্নাথ রথ হতে হলো অন্তর ধ্যান, বাসুদেবের লইয়ে দ্বিজ গণ গৃহে যান, ভুবন পবিত্র হেতু রামকান্ত এলো, এই রামকান্ত বরে হরি জন মিল, রামকান্ত ভক্ত সব একত্র হইল, ভৃতাগ্নি সংযুক্ত করি সৎকার করিল, রামকান্ত মহাসাধু রসিক সমা, কান্ত লীলা রসিল তারো রসরা।